ভবাপি ব্লকে তোমাদের স্বাগত। গুড আফটারনুন। আজকে রং খেলা, আশা করি তোমরা সবাই খুব ভালো রং খেলেছো। আমার তো রং খেলা হয়নি, তোমরা তো জানোই ডিউটি গিয়েছিলাম, আর আমরা এলো ডিউটিতে কখনো ছুটি পাই না। ছোটোবেলায় কিন্তু সত্যি খুব রং খেলতাম, খুব মজা করতাম। স্কুল লাইফেও খেলেছি, কলেজ লাইফেও খেলেছি, এখন হয় না। বান্ধবীদের সাথে ছোটোবেলায় যে রং খেলতাম সেগুলো যখন ভাবি নিজে নিজেই খুশিতে পাগল হয়ে যাই। আর রং খেলাটা সবার জীবনে ইম্পর্টেন্ট, বছরে একবার আসে বলে কথা, কিন্তু কী করবো বলো, বিয়ের পরেও আমার রং খেলা হয় না হাজব্যান্ডের সাথে, কারণ কি হাজব্যান্ড ইমার্জেন্সি ডিউটি করে, ফায়ার ব্রিগেড চাকরি তোমরা জানোই, তারা রং খেলা বলো, দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, কখনো ছুটি পায় না। সেই জন্য বিয়ের পরে কখনো হাজব্যান্ডের সাথে রং খেলা আমার তেমন হয়ই নি। আজকের দিন ও যেরকম ডিউটি করছে আমিও তো সেরকম ডিউটি করছি, কী করবো। তোমরা যাতে ভালো মতো রং খেলতে পারো সেই জন্যই আমরা ডিউটি করি, সেই জন্যই আমরা তোমাদের জন্য সারাদিন আজকে আমরা এলো ডিউটি করি। তোমরা সবাই রং খেলো, ভালো মতো খেলো, কারণ রং কিন্তু সেফলিভাবে খেলবে, কারণ রঙের মধ্যে ক্যামিক্যাল থাকে, সেটা যদি চোখে যায় জানোই ক্ষতি করবে। আজকালের যে ক্যামিক্যাল থাকে সেটার পাওয়ারটা খুব হাই, সেটা খুবই ক্ষতিকারক হয়, সেই জন্য তোমরা আশা করি সেফলিভাবে রং খেলবে। আর তোমরা খুব ভালো রঙও খেলবে সেটাও জানি। তোমরা কীভাবে কীরকম রং খেললে সেটা কিন্তু আমায় কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের ওয়েটে থাকবো, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করো। তোমরা ভালো মতো রং খেলতে পারবে বলেই কিন্তু আজকের দিনটা আমরা ডিউটি করি। আর 10 বছর হয়ে গেছে, জব হয়ে গেছে, 10 বছর হয়ে গেল, মার সাথে কখনো রং খেলা আমার হয়ই নি, ফ্যামিলির সাথে রং খেলা হয়ই নি। 10 বছর ধরে জব করি, সেখান থেকে আস্তে আস্তে ইভিনিং হয়ে যায়। আফটারনুনে বাড়ি এসেছি লাঞ্চ করতে, আজকে আমার মা লাঞ্চে কুকিং করেছে মাটন ডাল রাইস বেগুন ভাজা। মাটন আর রাইসটা আমার খুব ভালো লাগে, ডাল বেগুন ভাজা তেমন একটা ভালো লাগে না, সেই জন্য আজকে লাঞ্চটা আমার মাটন রাইস দিয়েই হবে, সেটা খেয়ে আবার ডিউটি যাবো। ডিউটিটা আজকে ইভিনিং অবধি। আজকে আমার হাজব্যান্ড নিজেই কুকিং করেছে, ফোনে কথা হয়েছিল, সে বলেছিল সেও আজকে মাটন রাইস করেছে, কারণ কি তারা দেন কুকিং, তাদের কুকিংটা তারা নিজেরাই করে, ও হোটেলে খেতে পছন্দও করে না, এই জন্য ও কুকিং নিজেই করে। আর আমার হাজব্যান্ড খুব ভালো কুকিংও করে, যেদিন আসবে তোমাদের সাথে মিট করাবো, তোমাদের সাথে কথা বলাবো, ওর ও যখন কুকিং করবে সেই ভিডিওটাও আপলোড করবো। আর তোমরা ভালো মতো খেলো, তোমরা সেফভাবে থেকো, আজকে সেটাই তোমাদের বলবো। তোমাদের আমার ভিডিও কীরকম লাগে সেটা আমায় কমেন্ট করো, কিন্তু আমার ভিডিও আমার ব্লগকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো।